অন্তর্গত একটি অর্গানিজম হচ্ছে ওবেলিয়া। তো সেই ওবেলিয়াতে এক ধরনের বা নিডারিয়ার একটা বৈশিষ্ট্য হচ্ছে মেটাজেনেসিস দেখা যায়। তাহলে সেই মেটাজেনেসিসটা কি, ওবেলিয়াটাই বা কিরকম মানে কিরকম ইন্ডিভিজুয়াল আন্ডার নিডারিয়া, তো সেই সমস্ত ব্যাপারে একটুখানি জানবো। তো চলো শুরু করা যাক। হ্যাঁ, তো আমরা ফার্স্ট বলতে চাইছি যে ওবেলিয়া 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 হচ্ছে এই যে ডান দিকে ছবিটা দেখছো সেই রকম দেখতে মাইক্রোস্কোপিক ভিউতে তোমাদের দেখানো হচ্ছে। সো ওবেলিয়া ইজ আ সেডেন্টারি মেরিন কলোনিয়াল ফর্ম found attached on the surface of seaweeds, molluscan shells, rocks and wooden piles in shallow water up to 80 meters in deep depth. তো অগভীর মানে জলে প্রায় 80 মিটার ডিপে, সরি শ্যালো ওয়াটারে 80 মিটার ডিপে গভীরে ওবেলিয়াকে দেখা যায়। হ্যাঁ, এবং এই ওবেলিয়া কিরকম থাকে, কখনো কলোনিয়াল ফর্মে থাকতে পারে, একসাথে অনেকে থাকতে পারে। আর এরা কি হয়, এরা কিন্তু মুভেবল নয়, এরা যে ওবেলিয়া সে কিন্তু একটা জায়গায় যে কোনো সার্ফেস এর মধ্যে আটকে থাকে। সেটা হতে পারে সি উইডস, হতে পারে মোলাস্কান কোনো শেলের গায়ে, রক বা উডেন কোনো পাইলস, মানে একটা সাবস্ট্রেটামের গায়ে এটা আটকে থাকে। ওবেলিয়া ইজ অলসো কল্ড অ্যাজ সি ফার, ওবেলিয়ার আরেকটা নাম হচ্ছে সি ফার বলা হয় ওবেলিয়াকে। নাম্বার থ্রি, দ্য হাইড্রয়েড কলোনি অফ ওবেলিয়া ইজ ডেলিকেট, সেমি ট্রান্সপারেন্ট অ্যান্ড হোয়াইটিশ টু লাইট ব্রাউন ইন কালার। হাইড্রয়েড কলোনি বলতে গেলে, হাইড্রয়েড মানে হচ্ছে বেসিক্যালি পলিপ। আমরা নিডারিয়া দুটো স্টেজ আগেরবার নিডারিয়া পড়ার সময় বলেছিলাম, পলিপ এবং মেরুসা। পলিপ আর মেরুসার মধ্যে যে পলিপ তাকে আমরা হাইড্রয়েড কলোনিও বলে থাকি, পলিপ স্টেজটাকে হাইড্রয়েড স্টেজও বলে থাকি বা হাইড্রান্ত বলে থাকি। এই যে ওবেলিয়া দেখতে পাচ্ছ, এই যে পলিপ স্টেজ, হ্যাঁ সেটা সাধারণভাবে কিরকম হয়, সেমি ট্রান্সপারেন্ট, স্বচ্ছ। দেখো ভিতরে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছ, সেমি ট্রান্সপারেন্ট এবং হোয়াইট ইজ ব্রাউন ইন কালার, কিছুটা সাদা যে কিছুটা ব্রাউনিশ কালার দেখা যায়। ইট কনসিস্ট অফ ভার্টিক্যাল ব্রাঞ্চিং স্টেমস আর কল্ড অ্যাজ হাইড্রোকিউলি। এখানে কিছু স্টেম লাইক স্ট্রাকচার দেখা যায়, এগুলোকে হাইড্রোকিউলি বলা হয়। অ্যান্ড দ্য রুট লাইক ব্রাঞ্চেস কল্ড হাইড্রোরাইজা। তো রুটের মতো যে মূলের মতো রিজিয়ন গুলোকে হাইড্রোরাইজা বলা হয়, আর স্টেম বা কাণ্ডের মতো ভার্টিক্যাল ব্রাঞ্চিং গুলোকে হাইড্রোকাউলি বলা হয়, হাইড্রোকুলি। দ্য হাইড্রোকলাস বা বিয়ার্স জুইটস অর পলিপস। তাহলে আমি বললাম যে এরা যে হাইড্রোকুলাস যে রিজি স্ট্রাকচার গুলো সেগুলো কি হচ্ছে, জুইট, কিছু জুইট মানে হচ্ছে পলিপ, পলিপ স্টেজটা ক্যারি করছে। অ্যাট দ্য গ্রোয়িং এজ অফ দ্য মেইন ব্রাঞ্চেস আর ইম্যাচিওর ক্লাব শেপে পলিপস, তার মানে গ্রোয়িং যে স্ট্রাকচার গুলো যত উপরের দিকে গ্রোয়িং স্ট্রাকচার সেখানে আমরা ইম্যাচিওর পলিপকে দেখতে পাবো। আরো দুটো পার্ট এখানে দেখতে পাচ্ছি, সিনোসার্ক, পেরিসার্ক। তো এই সিনোসার্ক পেরিসার্ক কি, সিনোসার্ক ইজ সেলুলার ওয়াল, সেলযুক্ত ওয়াল দ্যাট ফর্মস দ্য মেইন ফ্রেম অফ দ্য কলোনি অ্যান্ড এনক্লোজেস আ ক্যানাল দ্য গ্যাস্ট্রিক গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। এই বডি ক্যাভিটি যে ভিতরে যে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি তাকে যে ঢেকে রেখেছে তাকে বলছে সিনোসার্ক। আর পেরিসার্ক হচ্ছে নন লিভিং কাইটিনাস লেয়ার সারাউন্ডিং দ্য সিনোসার্ক এক্সটার্নালি, ইট ইজ টাফ ট্রান্সপারেন্ট অ্যান্ড ইয়েলোইশ অর ব্রাউন ইন কালার। তাহলে দেখতে পাচ্ছ এখানে যে সিনোসার্কের ভিতরের যে স্ট্রাকচারটা, হ্যাঁ যে যার মধ্যে ধরো গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি রয়েছে সেটাকে আটকে রেখেছে সিনোসার্ক, তার গায়ে তার বাইরে যে একটা সাদা রঙের যে স্বচ্ছ কভারিং দেখতে পাচ্ছ দ্যাট ইজ পেরিসার্ক। পেরি মানে পেরিফেরি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে, আমরা তো দুটো স্টেজ পলিপ মেরুসা নিজারিয়ার অনেক স্ট্রাকচার হয়ে থাকে, এই যে হাইড্রান্ট মানে হচ্ছে পলিপ দেখতে পাচ্ছ, এরকম কোর্সিকা টেন্টাকলস গুলো রয়েছে, আর মেরুসয়েড বার্ড এখানে রয়েছে, এখানে হাইড্রোথেকা বিভিন্ন ডিজাইনের বিভিন্ন নাম, গোনোথেকা যেখানে গোনাট বা সেক্স সেল গুলো থাকছে, গোনাঞ্জিয়াম এটাও এক ধরনের স্ট্রাকচার, ব্লাস্টোস্টাইল বলা হয় থাকে, ঠিক আছে। এছাড়া সিনোসার্ক একদম ভিতরের যে কভারিংটা যেটা গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটিকে ঢেকে রেখেছে সিনোসার্ক, আর তাকে যে ঢেকে রেখেছে সিনোসার্কটা সেলুলার, পেরিসার্কটা নন সেলুলার, ঠিক আছে, অকোষীয়। নাও তো উবেলিয়া, উবেলিয়া কিন্তু বিভিন্ন ধরনের জুইট তৈরি করে। কত ধরনের জুইট আমরা দেখতে পাই, একটা হচ্ছে পলিপ বা হাইড্রান্স, যেটা তোমাদের বললাম আগের ছবিতে দেখিয়েছি, এই যে হাইড্রান্স সেটা অ্যাকচুয়াল পলিপ স্টেজ, ব্লাস্টোস্টাইল বা
গোনাঞ্জিয়া, এই গোনাঞ্জিয়া বা ব্লাস্টোস্টাইল তোমাদের এখানে দেখিয়েছেন, দেখো গোনাঞ্জিয়া এটা হচ্ছে ব্লাস্টোস্টাইল স্টেজ, এবং মেরুসয়েড আর একটা ফেজ হচ্ছে মেরুসয়েড। তাহলে পলিপে কি রয়েছে, তিন রকমের জুইড আমরা এখানে দেখতে পাচ্ছি। দ্য কলোনি অফ উবেলিয়া হ্যাজ মেনি পলিপস অর হাইড্রান্স অর গ্যাস্ট্রোজুইড, তাহলে এখানে প্রচুর পরিমাণে তুমি এই হাইড্রোথেকা বা হাইড্রান্স বা পলিপ আমরা চারিপাশে এরকম ছড়িয়ে ছড়িয়ে রয়েছে গ্যাস্ট্রোজুইড আকারে আমরা দেখতে পাবো। গোনাঞ্জিয়া অর ব্লাস্টোস্টাইন, দ্য গোনাঞ্জিয়াম ইজ ক্লাব শেপেড সিলিন্ড্রিক্যাল ফর্ম, ইট ইজ কভার্ড বাই ট্রান্সপারেন্ট গোনোথেকা and contains an axis or blastostyle on which lateral buds form that develop into medusa or gonophore. আমরা কি বলতে পারছি এক্ষেত্রে, আমরা কি বলতে পারছি, দেখো বাডিং জুইট মানে গোনাঞ্জিয়াম, যেখানে স্ট্রাকচারটা গোনাঞ্জিয়াম দেখতে পাচ্ছ, দেখো এখানে গোনাঞ্জিয়াম, গোনাঞ্জিয়াম হচ্ছে ক্লাব শেপেড সিলিন্ড্রিক্যাল, দেখো সিলিন্ড্রিক্যাল শেপ, সিলিন্ডারের মতো সিলিন্ড্রিক্যাল শেপ, তাই না? তারপরে কি বলছে, and cylindrical, it is covered by transparent gonotheca, এটা যে কভার করে রয়েছে gonotheca, একে কভার করে রয়েছে transparent বা স্বচ্ছ, and contains an axis of blastostyles on which lateral buds form that develop into medusa or gonophore. এখানে দেখো এরা মেরুসা বার্ড গুলোকে নিয়ে রয়েছে, এটা পরবর্তীকালে হয়তো মেরুসা তৈরি করে, মেরুসা বার্ড গুলোকে নিয়ে এরকম রয়েছে। গোনাঞ্জিয়াম আর মেডুসা হচ্ছে সেক্সুয়াল জুইটস, যেগুলো মেডুসা সুইমস করতে পারে ফ্রিলি অন দা সার্ফেস ওয়াটার। তাহলে পলিপ হচ্ছে সেশাইল, সে কিন্তু মুভ করতে পারে না, ইমুভেবল, বাট মেডুসা কিন্তু ফ্রিলি সুইম করতে পারে। এই হচ্ছে ওবেলিয়া কলোনি, দেখো কি কি স্ট্রাকচার, ম্যানুব্রিয়াম মাউথ লাইক স্ট্রাকচার, তাকে ঘিরে রয়েছে টেন্টাকলস, শেলফ গ্যাস্ট্রোজুইট, চারিপাশে রয়েছে হাইড্রোথেকা মানে এই জায়গাটা একটা পলিপ স্টেজ, হ্যাঁ পেরিসার্ক বাইরে আর সিনোসার্ক একদম ভিতরে, ঠিক আছে, এক্টোডার্ম, মেসোগ্লিয়া, এন্ডোডার্ম, আমরা জানি নিজারিয়া তিনটে মানে দুটো স্তর, এক্টোডার্ম এন্ডোডার্ম, মাঝখানে যে আসেলুলার লেয়ার বা কিছুটা জেলাটিনাস লেয়ার থাকে তাকে মেসোগ্লিয়া বলা হয়। এখানে দেখো মেডুসা বার্ড দেখতে পাচ্ছি ব্লাস্টোস্টাইলের মধ্যে, এখানে কিছু বার্ডস দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে জুইড যেটা আমরা ওবেলিয়াতে দেখতে পাই। তাহলে ওবেলিয়া কিরকম একটা স্ট্রাকচার, তার নাম সিফার, এখানে বিভিন্ন জুইড দেখা যায়, সিনোসার্ক কি, পেরিসার্ক কি, এবং কি কি জুইড দেখা যায় তার স্ট্রাকচার আমরা বুঝে গেলাম, যে ওবেলিয়া কি সেটা আমরা একটু ধারণা পেলাম। আমাদের টপিক ছিল মেটাজেনেসিস, নাও আমরা চলে আসি মেটাজেনেসিস কাকে বলে। অল্টারনেশন অফ জেনারেশন ইজ নোন অ্যাজ মেটাজেনেসিস, একটা জেনারেশনের মধ্যে যে পরিবর্তন, তো এই পরিবর্তনটা বলতে কি বোঝাচ্ছে আরো ভালো করে পড়ি। ইট ইজ আ ফেনোমেনা হোয়ার বাই ইন দ্য লাইফ হিস্ট্রি অফ অ্যান অর্গানিজম এ ডিপ্লয়েড আসেক্সুয়াল ফেজ অ্যান্ড আ হ্যাপ্লয়েড সেক্সুয়াল ফেজ রেগুলারলি অল্টারনেট উইথ ইচ আদার। তাহলে মেটাজেনেসিস মানে লাইফ ফর্ম বা জীবনের যে ফর্ম বা লাইফ ফর্ম যা গঠনটা সেটা চেঞ্জ হচ্ছে সব সময় রেগুলার বেসিসে। কাদের মধ্যে চেঞ্জটা করছে, ডিপ্লয়েড মানে টু এন যুক্ত আসেক্সুয়াল অযৌন দশা এবং যৌন দশায়, অযৌন লাইফ ফর্ম এবং যৌন লাইফ ফর্মের মধ্যে এটা অল্টারনেশন হচ্ছে। সো অল্টারনেশন অফ জেনারেশন ইজ নোন অ্যাজ মেটাজেনেসিস অ্যান্ড ইট ইজ আ ফেনোমেনা হোয়ার বাই ইন দ্য লাইফ হিস্ট্রি অফ অ্যান অর্গানিজম এ ডিপ্লয়েড আসেক্সুয়াল ফেজ অ্যান্ড দ্য হ্যাপ্লয়েড সেক্সুয়াল ফেজ রেগুলারলি অল্টারনেট উইথ ইচ আদার। অল্টারনেশনটা হচ্ছে কিভাবে, ডিপ্লয়েড আসেক্সুয়াল ফেজ, টু এন যুক্ত ডিপ্লয়েড যে ক্রোমোজোম যুক্ত আসেক্সুয়াল ফেজ এবং হ্যাপ্লয়েড সেক্সুয়াল ফেজ, এন যুক্ত সেক্সুয়াল ফেজ। তাহলে দেখি ওবেলিয়ার ক্ষেত্রে মেটাজেনেসিসটা কি জিনিস, ইন ওবেলিয়া ওয়ান ফেজ ইজ কমপ্লিটলি এনগেজড ইন দ্য গ্রোথ অফ দ্য কলোনি। এই যে দুটো ফেজের বলছি, একটা ডিপ্লয়েড আসেক্সুয়াল, একটা হ্যাপ্লয়েড সেক্সুয়াল, এর মধ্যে একটা ফেজ কমপ্লিটলি কলোনির গ্রোথের দিকে মন দিয়েছে, সেটা হচ্ছে আসেক্সুয়াল ফেজ অর্থাৎ ডিপ্লয়েড আসেক্সুয়াল ফেজ, যেটাকে আমরা পলিপ বলতে পারি। হোয়াইল দ্য আদার ফেজ ইজ এনগেজড ইন প্রোডিউসিং গ্যামেট, অন্যদিকে আরেকটা কি করছে, তারা তারা কিন্তু গ্যামেট তৈরি করার জন্য মানে গ্যামের তৈরির দিকে মন দিয়েছে। একটা স্টেজ যেটা দুটো ফেজ থাকে পলিপ আর মেডুসা, পলিপ ফেজটা এদের ক্ষেত্রে আসেক্সুয়াল ফেজ, যেটা কি বলবো গ্রোথ কলোনির গ্রোথের দিকে নজর দিয়েছে, আর আরেকটা ফেজ যেটা মেডুসা সেটা কিন্তু
গ্যামেট প্রোডিউস বা সেক্স সেল বা জনন কোষ তৈরি করতে তারা বেশি আগ্রহ প্রকাশ করেছে, হুইচ ইজ অলসো ডিপ্লয়েড ইন জেনেটিক কম্পোজিশন। কিন্তু মেডুসাও কিন্তু ডিপ্লয়েড হচ্ছে অ্যান্ড প্রোডিউস হ্যাপ্লয়েড গ্যামেট, কিন্তু তারা যে গ্যামেটটা তৈরি করছে সেটা হয় হ্যাপ্লয়েড। ঠিক আছে, মেডুসাও ডিপ্লয়েড, পলিপো ডিপ্লয়েড, বাট তারা যে মেডুসা যে গ্যামেট তৈরি করছে দ্যাট ইজ হ্যাপ্লয়েড। আমি সেটাকে হ্যাপ্লয়েড সেক্সুয়াল স্টেজও বলতে পারি। সাচ এ ফেনোমেনা ইজ কল মেটাজেনেসিস। এই ধরনের বৈশিষ্ট্যটাকে আমরা ওবেলিয়ান মেটাজেনেসিসও বলতে পারি, যেহেতু ওবেলিয়ার ক্ষেত্রে এই জিনিসটা দেখা যাচ্ছে। ঠিক আছে, ওকে, নাও আমরা পলিপ আর মেডুসা এই দুটো স্টেজের মধ্যে একটা আদান প্রদান বুঝলাম। তো পলিপটাকে দ্য টিউব লাইক জুইট ইজ কল্ড পলিপ। দেখো টিউব শেপের মতো দেখতে। দ্য পলিপ রিপ্রোডিউসেস আসেক্সুয়ালি, আসেক্সুয়াল রিপ্রোডাকশন বা অযৌন জনন দেখায়। ইট ইজ সেশাইল অ্যান্ড অ্যাটাচ টু আ সাবস্ট্রাটাম অ্যাট দ্য অ্যাবোরাল এন্ড। অ্যাবোরাল মানে কি, যেদিকে মাউথ থাকে তাকে ওরাল এন্ড বলে, তার উল্টো দিকটাকে অ্যাবোরাল এন্ড বলে। এই অ্যাবোরাল এন্ড এর মাধ্যমে কোনো সাবস্ট্রাটামের গায়ে সে লেগে থাকতে পারে। এবং দেখো পলিপের যে ফেসগুলো, এখানে মাউথ, মাউথের কে ঘিরে রয়েছে প্রচুর টেন্টাকলস, এখানে বাইরে দেখছো এক্টোডার্ম, ভিতরে এন্ডোডার্ম, আর মাঝখানে মেসোগ্লিয়া জেলি লাইক স্ট্রাকচার রয়েছে। কিছু রিপ্রোডাক্টিভ টিস্যু রয়েছে, বেসাল প্লেট রয়েছে, বাড রয়েছে। ওকে, মেডুসা দ্য আমব্রেলা লাইক জুইট ইজ কল্ড মেডুসা। আমব্রেলা শেপের যে রিজিয়নটা তাকে মেডুসা বলছে। দ্য মেডুসা ইজ ডায়েসিয়াস অ্যান্ড ফ্রি সুইমিং, ইটস শেপ ইজ লাইক অ্যান ইনভার্টিপ্লেট বোল। দেখো বোলের মতো একটা বাটি শেপের যেন দেখতে হয়। এখানেও একটোডার্ম দেখছো, এন্ডোডার্ম দেখছো, মাঝখানে মেসোগ্লিয়া রয়েছে, হ্যাঁ, যেরকম টেন্টাকলস রয়েছে। দিস টু ফর্মস পলিপ অ্যান্ড মেডুসা অল্টারনেট সাকসেসিভলি, হোয়ার দ্য পলিপ রিপ্রোডিউসেস আসেক্সুয়ালি টু ফর্ম আ লার্জ নাম্বার অফ মেডুসা। ঠিক আছে, তাহলে এই যে দুটো ফর্ম পলিপ এবং মেডুসা, এরা অল্টারনেট কাজ করছে সাকসেসিভলি, যেখানে পলিপ কি করছে, রিপ্রোডিউস করছে আসেক্সুয়ালি, অযৌন জনন ভাবে তারা রিপ্রোডাকশন করছে, অযৌন জনন করাচ্ছে, টু ফর্ম আ লার্জ নাম্বার অফ মেডুসা, যার ফলে একটা বিশাল নাম্বার অফ মেডুসা তৈরি হচ্ছে। ইচ মেডুসা রিপ্রোডিউস সেক্সুয়ালি বাই দ্য ইউনিয়ন অফ এগস অ্যান্ড স্পার্ম টু ফর্ম জাইগোট। এবার মেডুসা গুলো আবার তারা রিপ্রোডাকশন করছে সেক্সুয়ালি, তাদের কিন্তু এগ এবং স্পামে ইউনিয়ন করে নতুন একটা জাইগোট তৈরি করছে। দ্য জাইগোট গ্রোজ ইন টু লার্ভা, জাইগোটটা আবার লার্ভা তৈরি করছে, যেটা আলটিমেটলি আস্তে আস্তে সাবস্ট্রাটামের গায়ে লেগে পলিপ, নতুন পলিপ তৈরি করছে। এটা হচ্ছে সাধারণ প্রসেস ইন কেস অফ নিডারিং। তাহলে আমরা দেখছি পলিপ আর মেডুসা যে দুটো দশা আমরা এখানে দেখতে পাচ্ছি, তারা অল্টারনেটিভটা কি করে করছে, অল্টারনেশন ইন জেনারেশন, কারণ পলিপ রিপ্রোডিউস করছে আসেক্সুয়ালি টু ফর্ম আ লার্জ নাম্বার অফ মেডুসা। ঠিক আছে, পলিপ আসেক্সুয়ালি রিপ্রোডাকশন করে প্রচুর পরিমাণে মেডুসা তৈরি করছে। ইচ মেডুসা রিপ্রোডিউসিং সেক্সুয়ালি বাই দ্য ইউনিয়ন অফ এগ অ্যান্ড স্পার্ম, এগ এবং স্পার্ম একত্রিত হয়ে তারা জাইগোট তৈরি করছে। এবার চলে আসে মেটাজেনেসিস ইন ওবেলিয়া, সেটা একটু ভালো করে পড়ি এবং এই স্ট্রাকচারটাও দেখতে দেখতে থাকি, তাহলে বুঝতে পারবো। দ্য ওবেলিয়া কলোনি রিপ্রেজেন্টস দ্য হাইড্রয়েড অর আসেক্সুয়াল স্টেজ। ওবেলিয়া কলোনি যেটাকে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি সেটা একটা আসেক্সুয়াল স্টেজ, মানে পলিপ ফেজটা আমরা ভালো করে দেখছি আর কি। হুইচ প্রোডিউসেস মেডুসা বার্ডস বাই বাডিং, এরা কিন্তু মেডুসা তৈরি করছে সেটাও কিন্তু টু এন বাডিং এর মাধ্যমে। দেখো এখানে যে বিভিন্ন স্ট্রাকচার পলিপের মধ্যে মেডুসা গুলো রয়েছে, মেডুসা বার্ড বা গোনোজুইটস মানে ব্লাস্টো স্টাইল এর মধ্যে রয়েছে, সেগুলো মেডুসা বার্ড গুলো থেকে নতুন নতুন মেডুসা তৈরি হচ্ছে। ঠিক আছে, যেগুলো টু এন করে দ্য মেডুসা রিপ্রেজেন্ট দ্য সেক্সুয়াল স্টেজ অ্যান্ড পজেস মেল অর ফিমেল গোনাডস। দেখো এখানে মেলও হতে পারে, ফিমেলও হতে পারে, ফ্রি সুইমিং মেডুসা, বাট মেল তৈরি হলো, ফিমেল তৈরি হলো, দুটোই কিন্তু টু এন করে। এইবার কি হচ্ছে, দ্য মেল অ্যান্ড দ্য ফিমেল গ্যামেটস আর প্রোডিউসড ইন দ্য রেসপেক্টিভ গোনাডস। এবার মেল একটা স্পার্ম তৈরি করছে, যেটা সেটা কিন্তু এন, হাফ অফ ক্রোমোজোম যুক্ত, আর ফিমেল যেটা তৈরি করছে এগ, এটা স্পার্মাটোজোন, এটা এগ, সেটা কিন্তু এন যুক্ত। এবার মেল আর ফিমেল যেরকম ভাবে একত্রিত হয়, তো স্পার্ম এবং ওভাম একত্রিত হয়ে গিয়ে তৈরি করলো জাইগোট। জাইগোট থেকে অনেকগুলো সেলে ভাগ হয়ে গেলে ব্লাস্টুলা, ব্লাস্টুলা থেকে আসছে প্লানুলা লার্ভা, সেখান থেকে প্লানুলা লার্ভা থেকে সেখান থেকে দেখো এর যে সিলিয়া গুলো, সেই সিলিয়া গুলো বাইরে যে দেখছো, সরি টেন্টাকলস গুলো, এগুলো নষ্ট হয়ে গিয়ে, সিলিয়া গুলো নষ্ট হয়ে গিয়ে তৈরি করে ফেললো হাইড্রুলা স্ট্রাকচার। তখন আর দেখো এইগুলো নেই হাইড্রুলা, এই হাইড্রুলা আলটিমেটলি একটা ওবেলিয়া কলোনি তৈরি করছে। তাহলে আমরা এটাই বললাম যে ম্যাচিওর মেল অ্যান্ড ফিমেল গ্যামেটস ইউনাইট ইন রেজাল্টস ইন দ্য ফর্মেশন অফ জাইগোট, হুইচ ইন টার্ন পাসেস থ্রু দ্য ইউজুয়াল ডেভেলপমেন্টাল স্টেজ। তাহলে আমরা আরেকবার দেখে নিই, এই হচ্ছে একটা কমপ্লিট ওবেলিয়া
যার মধ্যে বিভিন্ন ওই জুইট গুলোর মধ্যে এরকম রয়েছে মেডুসা পার্ট, সেখান থেকে মেল আর ফিমেল যে কোনো মেল হতে পারে ফিমেল হতে পারে মেডুসা পার্ট তৈরি হলো। দুটোই কিন্তু টুয়েন করে, এইটাও টুয়েন এরাও টুয়েন, কিন্তু টুয়েন থেকে যে স্পার্ম বেরোলো বা স্পার্মাটোজোম গুলো সেগুলো এন, আর যেগুলো তোমার এগ বেরোলো সেগুলো এন, এরা দুজনে মিলে জাইগোট তৈরি করলো। জাইগোট তৈরি করলো ব্লাস্টুলা, ব্লাস্টুলা থেকে প্ল্যানুলা লার্ভা, সেখান থেকে হাইড্রোলা, এবং একটা কমপ্লিট স্টেজ অফ ওভিলিয়া তৈরি করছে। সো দিস ইজ দ্য টোটাল। এবং এই যে পলিপ এবং মেডুসার মধ্যে যে অল্টারনেশন অফ জেনারেশন ঘটছে এটাকে আমরা মেটাজেনেসিস বলে থাকি। আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকে পড়া যে হোয়াট ইজ মেটাজেনেসিস, ওবেলিয়া কি, ওবেলিয়াকে দেখতে পাচ্ছো এখানে তোমরা কি সুন্দর দেখতে। তো যাই হোক, আমরা আজকে মেটাজেনেসিস পড়লাম, একটা ক্যারেক্টারিস্টিক্স অফ নিডারিয়ান পড়লাম। আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।